এই পরিবার শুধু এখন নয়, আমি দীর্ঘদিন ধরে দেখছি, যখনই মানবতার ক্রন্দন শুনি আমরা, যখনই দুই চোখ ঝরে, দুই চোখ দিয়ে আকাশের ঝরঝর করে বৃষ্টির মতো পানি যখন ঝরে, যখনই এই দুই নয়ন থেকে অশ্রু পড়ে, সুরমা কুশিয়ার আপনারা দুইটা নদীর নাম শুনেছেন, সেই রকমভাবে প্রবাহিত হয় সেই সেই সেভাবে তারা এইসব প্রতিষ্ঠানটাকে গড়ে তুলেছেন। এই প্রতিষ্ঠান একদিকে যেভাবে আমাদের জাগতিকভাবে শিক্ষা দিচ্ছে মানুষ হওয়ার, অপরদিকে আল্লাহর দিন দিনকে প্রতিষ্ঠা করারও তারা শিক্ষা দিচ্ছেন। এই পরিবারটি মানব কল্যাণে যথেষ্ট ভূমিকা, যথেষ্ট উদ্যোগী ভূমিকা এই পরিবারটা পালন করছে। আজকে জুবায়ের আলী সাহেব যদি পালন না করতেন, আমরা কেউ তাকে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারতাম না। আজকে যদি এই বাবার নামের স্থাপনা, মা বাবা চাচা সবাই মিলে এইসব প্রতিষ্ঠান যদি উদ্যোগ না নিতেন, না করতেন, আমরা কেউ তাকে কোনো ধরনের গালমন্দ করতাম না। কিন্তু তিনি তার দায়িত্ব হিসাবে, কি দায়িত্ব, আমার স্বজন যারা, আমি যাদেরকে রেখে বাংলাদেশে আসছে এই মনরাজ গ্রাম এবং এই পার্শ্ববর্তী এলাকায়, তাদের করুণ অবস্থায় যদি আমি ভূমিকা পালন না করতে পারলাম, তাইলে পরে আমার আমার জন্ম, আমার বেঁচে থাকাটা কোনো সার্থকতা হয় না। এই জন্য উনি এবং তার পরিবারের সদস্যরা পদক্ষেপ নিয়েছেন। তাদেরকে দেখে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত? আমরা হয়তো অনেকেই তার মতো এইসব প্রতিষ্ঠান নির্মাণ করতে পারবো না, মা বাবার স্মৃতিকে ধারণ করতে পারবো না, মা বাবার স্মৃতিকে ধারণ করে আল্লাহর দিনের পথে মানুষকে পরিচালিত করতে পারবো না। কিন্তু আমরা তো চেষ্টাটা যদি করি, একে অন্যে মিলেমিশে উদ্যোগটা নেই, চেষ্টা করি, এটাই হবে সার্থকতা, এটাই হবে আমাদের জীবনের গৌরবান্বিত দিক। আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমি সৈয়দ জুবায়ের আলী, যিনি অনেক দূরে, হাজার হাজার মাইল দূরে অবস্থান করছেন, তিনি তার পরিবারের সদস্যরা যে যেখানে আছেন, এখানে থাকুক, বাংলাদেশে থাকুক, বহির্বিশ্বে থাকুক, সকলের প্রতি আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সাথে সৈয়দ জুবায়ের আলী তিনি হচ্ছেন নিউ জার্সি স্টেট বিএনপির সভাপতি, তার সাথে সাধারণ সম্পাদক হচ্ছেন হোসেন পাঠান বাচ্চু, তিনি তারা দুইজন মিলে এটাকে পরিচালনা করছেন। প্রায়ই দেখবেন আপনারা যারা ফেসবুকের সাথে যুক্ত, আপনারা দেখবেন দেশের এই ক্রান্তিকালে, দেশের এই দুরাবস্থার সময় পৃথিবীতে যে কয়জন মানুষ গর্জে উঠে, তার মধ্যে সৈয়দ জুবায়ের আলী অন্যতম এবং তার মধ্যে হোসেন পাঠান বাচ্চু অন্যতম। তারা বাংলাদেশের কল্যাণের জন্য, বাংলাদেশের মানুষের সুখ সমৃদ্ধির জন্য, বাংলাদেশের মানুষ যাতে স্বৈরাচার মুক্ত হয়, বাংলাদেশের মানুষের যাতে গণতান্ত্রিক অধিকার থাকে, সমস্ত কিছুর জন্য তারা অগ্রপথিক হিসাবে কাজ করছেন। আমি আজকের এই অনুষ্ঠানে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং তাদের পরিবারের যেসব সদস্যরা, সৈয়দ রাশিদ আলী সাহেব, তার সহধর্মিনী সৈয়দ জুবায়ের আলীর মা শ্রদ্ধা জকিয়া বেগম সহ আরও যেসব পরিবারের সদস্যরা পৃথিবী থেকে গুজরে গেছেন, তাদের মাগফিরাত আমি কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আজকে যে আয়োজনটি, সৈয়দ জুবায়ের আলী এবং হোসেন পাঠান বাচ্চু নিউ জার্সি স্টেটে হাজার হাজার মানুষ বসবাস করে, বাংলাদেশেরও, বাংলাদেশের 65টি জেলার মানুষজন সেখানে বসবাস করে। অথচ আমাদের গৌরবের দিকটা হচ্ছে আমাদের এই কুলাউড়ার রাজগাঁ ইউনিয়নের এই মনরাজ অঞ্চলে, আলমগীর হইল 9 ফুট আর ও মহিলার 10 ফুট, আপনি নামটা এরপরে আউকা
ওকে, মমতা বেগম।